এটা ওয়ান ওয়ান উইক টাইপ যাবে, এ যে মাইলু উইক উপরে ডাব্লু উপরে, ওয়ান ডে ওয়ান মিনিটে ওয়ান উইক উপরে মাইলু, হলো ওয়ান উইক মাসলা করে দেখ বাইং সিগন্যাল দেখে এই জায়গা দেখছি কই এখন 12 ফেব্রুয়ারি 2024 র, 12 ফেব্রুয়ারি 2024 র তো সপোজ বাইং সিগন্যাল দেলা তো এন্ট্রি করলো, হলো এটা এন্ট্রি করলো, এন্ট্রি করে সারা পরে মার্কেটে গোটে সপ্তাহ যায় টিকে উপরে যায় কি ফোন তোলা ক্লোজ করলা, হলো তারপর তো পানি করিব না, বাইং সিগন্যাল থ্রো দিয়েছি মানে হালকা ভাবে তলকু আসে রিট্রেসমেন্ট দেবো, এটি দিলা এটা হলো 11 মার্চ, এটা আউ থ্রো বাইং সিগন্যাল দিলা, আউ সেকেন্ড বাইং সিগন্যাল দিল, ধীরে 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 গোটে সপ্তাহ যায় এমনি রইলা রেঞ্জ বাউন্ড হয়ে রইলা, ইয়ে পুরা পড়িলা পুরো তলকু টিকে খসিলা, 13 মে পুনে গলা পুরা 24 মে 20 মে যা গলা 373 যা, হলো এই যে ইলেকশন সপ্তাহটা সেই সপ্তাহ দেখ 3 জুন 2024 র, এই সপ্তাহ সরিয়েছি কত তারিখ জানো 10 জুন, মানে তো এন্ট্রি দেবো 10 জুন, 3 জুন দেখিলু 3 জুন এই সপ্তাহের ক্যান্ডেল এইটি যাই ক্লোজ হলো, ওপেনিং হলো এইটি 422 র, আইলা তলকু কত যা 308 র, মানে 100 পয়েন্ট পুরা খসিলা, তারপরে যাই ক্লোজ দেলা এই তো 370 পুরা বাইং সিগন্যাল দেলা, আরামসে এন্ট্রি করি গোটে সপ্তাহ ধীরে ধীরে চাললা, আর গোটে সপ্তাহ আউ টিকে ধীরে ধীরে চাললা, গোটে সপ্তাহ আউ ধীরে ধীরে গেল, তারপরে এটা পুরা ফুল ফুল এন্ট্রি ইয়ে দেলা, বুঝিপারছো, সেভাবে বাইং সিগন্যাল এটি গোটে হয়েছিল, এটা কে তারিখ হয়েছিল 11 মার্চ র, 11 মার্চ হয়েছিল তাতে এন্ট্রি এন্ট্রি দিন হলো 18 মার্চ, 11 মার্চ বা গোটে সপ্তাহ, 11 মার্চ 18 মার্চ গোটে সপ্তাহ যাব এন্ট্রি দেবো, 18 মার্চ এন্ট্রি করি সিধা, সেভাবে এইভাবে এটি সেভাবে 3 জুন র স্টার্টিং হলো, স্টার্টিং হয়েকি 10 জুন এটা সরি এই ক্যান্ডেলটা 10 জুন র, 9 জুন সরিলা 10 জুন এই ক্যান্ডেল আরম্ভ হলো, এটা বাইং সিগন্যাল এইভাবে আও, এটা দেখ আজিকা ক্যান্ডেল দেখ এই সপ্তাহর মার্কেট যদি ওপেনিং হয়ে গেলে উপরে যাই তলুক আছে এন্ট্রি করার কোনো চান্স নেই, হলো